অনলি ম্যাথ নলেজ চ্যানেল পক্ষ থেকে প্রত্যাশিত শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি একটা অঙ্ক নিয়ে এখানে এসেছি। সেই অঙ্কটা হচ্ছে দশমিক সংখ্যার গুণ ও যোগ। আগে আমি দেখি যে দশমিক সংখ্যার গুণ কীভাবে করতে হয়, এবং সেই সঙ্গে আমি এখন দেখাবো যে দশমিক সংখ্যার গুণের সঙ্গে যোগ আমরা কীভাবে করব। আমি একটা অঙ্ক তুলে নিয়েছি, যেমন এখানে আছে 7.6 গুণ 0.3 গুণ 0.3 যোগ 6.4 যোগ 3.6, এই একটা অঙ্ক নিয়েছি। এই অঙ্কটা বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগবে, বিভিন্ন পরীক্ষাতেও আসে, চাকরি পরীক্ষাতেও আসে, সেই সঙ্গে বিভিন্ন ক্লাসে এই অঙ্কগুলো থাকে। তাই আপনারা অবশ্যই অঙ্কটা মনোযোগ সহকারে দেখবেন, তাহলে কীভাবে করছি আপনারা দেখে নেবেন। আর আমি আগের ভিডিওতে করেছি যে কীভাবে অঙ্কগুলো করতে হয়, আপনারা অবশ্যই দেখে নেবেন, তাহলে আপনাদের মানে বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, তাহলে আমি এখানে যেহেতু আমরা অঙ্কটা যেহেতু আমরা টুকিছি, কিন্তু এখানে জানবেন যে আগে সবসময় কি বদমাস রুল অনুযায়ী আগে আমাদের যেহেতু যেখানে যেহেতু এখানে দুটো চিহ্ন যোগ এবং গুণের চিহ্ন আছে, তাহলে বদমাস রুল অনুযায়ী আগে গুণের কাজ হবে, তারপর যোগের কাজ হবে। ঠিক আছে, তাহলে গুণের কাজ করলে এ যেহেতু সামনে গুণ আছে, এর সঙ্গে গুণ হবে, তাই দুটো সংখ্যাকে গুণ হবে। তাহলে গুণ আমরা যদি করি, তাহলে কি দশমিক তুলে আমরা গুণ করবো, তাহলে যেহেতু দশমিক তুলে কত 76 হচ্ছে, আর এই দশমিক তুলে কত 0.3 হচ্ছে। আগে গুণটা আমি করে নিই আগে, ঠিক আছে, এটা গুণটা ঠিক আছে, তা 76 মানে দশমিক তুলে দিচ্ছে আগে, তারপর 0.3, ঠিক আছে, গুণ করছি আগে আমরা। 3.6 18 হাতে 1 3 7 21, আর 2 1 কত 22, ঠিক আছে, ওখানে গুণ দেবো আমরা 3 3 6 0 3 0 6 0 আর 0 7 7, এই 0, ঠিক আছে, তাহলে 8 যোগ করলে কত হবে 8 2 2, কত 228। 228 হলেও কিন্তু আমরা দশমিকটা মেনশন করবো, দশমিকের পর একটা সংখ্যা আর এর একটা, তাহলে এর একটা আর একটা দুটো, তাহলে বসবে কি এক ঘর দু ঘর, তা দশমিকটা এখানে বসবে, ঠিক আছে। এরপরে যেটা করবো আমি কি, এরপর আমরা সেম অঙ্কটা বসিয়ে দেবো, সেম অঙ্কটা, এরপর আমরা এই গুণটা দেবো, গুণটা দিয়ে 0.3 যোগ 6.4 যোগ 3.6, তাহলে সেম আবার এর যেহেতু গুণ আছে, তাহলে এর সঙ্গে এই দু সংখ্যার সঙ্গে গুণ হবে, তার কথা 228 লিখলাম, কারণ দশমিক তুলে দিচ্ছি, আর এই 0.3টা করবো, ঠিক আছে, দশমিক তুলে দিচ্ছি, হ্যাঁ, গুণ করার পর দশমিক বসাবো আমরা, তাহলে 3 8 24, মাথায় 2 রইলো বা হাতে 2 রইলো, 3 2 6 আর 2 8, 3 2 6, ঠিক আছে, গুণ দেবো 3 8 0 8 0 0 2 0 আর 0 2 0, আমরা যোগ করে দিই 4 8 6 0, ঠিক আছে, তাহলে 0 কত হচ্ছে 0 6 8 এবং 4। এবার দশমিক মেনশন করবো, তাহলে দশমিকের পরে একটা সংখ্যা আছে, এটা দশমিক, হ্যাঁ, দশমিকের একটা সংখ্যা, আর এ কথা আছে একটা দুটো, তাহলে এর দুটো আর এর একটা তিনটে হচ্ছে, তাহলে এক ঘর দু ঘর তিন ঘর মানে দশমিক, ঠিক আছে, যোগ 6.4 যোগ 3.6। এবার আপনারা দেখছেন, দেখবেন যে সব কটা যোগ আছে, এরও সামনে যোগ আছে, এরও সামনে যোগ আছে, এর সামনে দুটো যোগ করবো, তাহলে এর যেহেতু একক আছে আর এর একক 0, এর একক হচ্ছে 0 আর এর একক হচ্ছে 6, তার মানে এটা বড় হচ্ছে, ঠিক আছে, আমি দশমিক তুলে যোগ করবো, ঠিক আছে, তাহলে কি আমরা যোগ করতে কত হবে 6.4 দিলাম, ঠিক আছে, আর এর কিন্তু এই এই দশমিকের সঙ্গে এই দশমিক ম্যাচ খাবো, তাহলে এখানে দশমিকটা আমি বসিয়ে দিই, বসে দিকে এখানে 6টা এখানে বসাবো এর সঙ্গে, তারপর 8 বসাবো, তারপর 4 বসাবো, এখানে কিছু না এখানে 0 হবে, এখানেও 0 হবে, আর এখানে দশমিকের পর কিছু না 0 বসিয়ে দিই, ঠিক আছে, দিয়ে আমরা যোগ করবো, ঠিক আছে, দশমিকের যোগ বেগের সঙ্গে দশমিকটা ম্যাচ খাওয়া দেবো, ঠিক আছে, তাহলে 4টা বসে গেল, 8 বসলো, তাহলে 10-এ 0 হবে, 6-এ 10-এ হাতলে 1, তাহলে এই একটা এখানে আগে বসা গেলে দশমিকটা বসিয়ে নিই, তাহলে 1 আর এখানে 0 হলো, তারপর 7 হয়ে গেলো, ঠিক আছে, তাহলে 7.084, ঠিক আছে, তারপর যোগ দিয়ে এইটা লিখব 3.6, ঠিক আছে, এটা আবার যোগ হবে, ঠিক আছে, আমরা যোগটা করে ফেলি, তাহলে বড়কে 7 আছে, তাহলে 7.084 আর এই দশমিক এখানে ম্যাচ খাবো, 7 3টা এখানে বসাবো, আর 6টা এর নিচে বসাবো, এখানে কিছু না 0 বসিয়ে দেবো, ঠিক আছে, তাহলে 4 নামলো, এনে 8 নেমে গেল, এনে 6 নামছে 0.10, ঠিক আছে, তাহলে তাহলে 10.6
8 4, ঠিক আছে, 10.684, ঠিক আছে, তাহলে এইটা হলো অ্যান্সার। ঠিক আছে, এইভাবে আপনাদের অঙ্কগুলো করতে হবে, আপনারা অবশ্যই অঙ্কটা দেখবেন কীভাবে অঙ্কগুলো হচ্ছে। এরপর আমি আর একটা অঙ্ক দেখে দেবো। তাহলে এখানে আমি একটা অঙ্ক তুলে নিয়েছি যে 4.6 × 4.2 + 4.8 + 408.6, এই একটা অঙ্ক তুলে দিয়েছি। এই অঙ্কটা আমি করে দেখাবো, আপনারা অবশ্যই দেখবেন কীভাবে হচ্ছে। তার আগে আপনারা জানেন যে গুণের কাজ আগে করবো, তাহলে এখানে আমরা 10 মিনিট তুলে এই দু কাজ গুণ করে দিই আমরা, তাই কত এনের মধ্যে পড়ে ওকে 4.6টাই করে হবে, তাহলে 4.0 আমি 10 মিনিট আগে 46 লিখে দেবো, 10 মিনিটের পরে বসাবো গুণ করে, হ্যাঁ, আর 42, ঠিক আছে, আমি গুণ করে নিই। 2 6 12 2 মাথায় 1 হলো, 2 4 8 1 9, ঠিক আছে, 4 6 মানে 4 6 24-এ 4 হাতে হলো 2, এই দুইটা, আর 4 4 16 16 2 18, তিন হাতে হলে 1 9 1 19, তাহলে 19 32 19 32 হবে, 10 মিনিট বসাবো, 10 মিনিট পরে একটা সংখ্যা, আর এই 10 মিনিট একটা সংখ্যা, তাহলে 1 আর 1 2 হলো, তাহলে 1 ঘর 2 ঘর, তাহলে 10 মিনিট বসবে, ঠিক আছে। তারপর যোগ দিয়ে আমরা সেম বসিয়ে দেবো, বসিয়ে দিলাম, ঠিক আছে। এবার আমরা কী করবো, যোগ করবো, ঠিক আছে, তাই 19 আছে 4 আছে, তার আগে 19টা লিখে নেবো, 19.32, আর 10 মিনিট এনে ম্যাচ খাবো, 4টা এই একক ঘরের সময় ম্যাচ খাবো, আর 8টা এর একক ম্যাচ খাবো, এখানে কি শূন্য করে দেবো, ঠিক আছে। তাহলে যোগ করলে কথা হচ্ছে 2টা নেমে গেল, 8 আর 3 11 হাত দিল 1, তাহলে 1 আগে বসে গেল, 10 মিনিটটা বসে নিই, 1 আর 4 5, 5 আর 4 9 কত, 14 4 হাতে হলো 1 1 আর 1 2, তো 24.12, ঠিক আছে। যোগ দিয়ে এটা করবো 408.6, ঠিক আছে, তাহলে এখানে বসাবো, তাহলে 408টা বড়ো, 408.6টাকে বসিয়ে, তারপরে 10 মিনিট এনে বসিয়ে দিই, তাহলে 24 আছে মানে কি এই সময় বসবে, একক দশক ঘরটা বসবে, ঠিক আছে, তো 10 মিনিট, ঠিক আছে, আর এখানে বার এখানে এটা বসবে, এখানে সাথে শূন্য হয়ে গেল, ঠিক আছে। তা 2 আর 0 কত, 2 হয়, 1 আর 6 7 হয়, 10 মিনিটটা আমরা বসিয়ে দিই, 4 আর 8 কত, 12 2 হয়, মাথা 1 এই 1, আর এই 2 এ 3, আর 4 বসে গেল কত, 432.72, 432.72, এইটা হলো অ্যান্সার। তাহলে এইভাবে অঙ্কগুলো করতে হবে, আপনারা অবশ্যই অঙ্কগুলো একটু বোঝার চেষ্টা করবেন কীভাবে অঙ্কগুলো করছি। দশমিকের গুণ করে তারপর সেই অনুযায়ী আমি সংখ্যা বসালাম, দশমিকের ঘর বসিয়ে আমি সংখ্যা বসানোর পর তারপর দশমিকের সংখ্যাটা বেরোলো, তার সঙ্গে আমি গুণ করে এবং যোগের সংখ্যাগুলো ম্যাচ করলাম, এবং দশমিকগুলো পরপর হবে একভাবে বসিয়ে দিয়ে আমি অঙ্কগুলো দেখালাম। আপনারা অবশ্যই অঙ্কটা একটু দেখবেন কীভাবে হচ্ছে, এবং যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং নিয়মিত আমার চ্যানেলে নজর রাখবেন।